সকলকে জানাই মেরি ক্রিসমাস। আমরা এখন এসেছি মধ্য কলকাতার পার্ক স্ট্রিটে। বড়দিন মানেই পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট মানেই আলোকসজ্জায় সজ্জিত। আর বড়দিনে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, পুরো শহরবাসী মেতে উঠেছে সেই আনন্দে। আলো ঝলমলে সজ্জায় সজ্জিত পুরো পার্ক স্ট্রিট। আর এই অনুষ্ঠানটা চলবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। অসীমা কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত। এখন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট। অভিজ্ঞতা নেই, প্রথমবার এসেছি পার্ক স্ট্রিটে। এসে প্রথমেই এই যে টুপি কিনছি, না টুপিটা পরে দেখাতে হবে তো, হাতে করে নিয়ে হাতে করে রাখার জন্য কিনলে হচ্ছে না। আমার চুলে বাঁধা আছে না, সোনাইও টুপি কিনে পরে নিল। আচ্ছা, সোনাইয়ের যেটা পছন্দ সেটা ওকে নিতে দাও। হ্যাঁ ওইটাই না, তোমার হাতেরটা ঠিক আছে। বন্ধ হচ্ছে না, তাড়াতাড়ি নাও, নিয়ে আসো। ওই কোনটা নিয়েছো, ওই দেখাও। মেরি ক্রিসমাস। পার্ক স্ট্রিটে পৌঁছে প্রথমেই টুপি টুপি কিনে আর মাথায় পরে নিয়েছি তিনজনেই, আর সোনাই এটা কিনলো। আর এরপর আমরা ভেতর দিকে যাচ্ছি। আর পার্ক স্ট্রিটে আসলাম প্রথমবার, আর এখন কি হয় জানি না এর ভেতরে, আর দেখি কি হয়। আর ঠান্ডা নেই, গরম লাগছে। দুই সন্তান, ওয়াও, সেই লাগছে। রাতে ডিম সিদ্ধ, গরম ডিম সিদ্ধ খাবো। এগ বয়েল, দারুন, টেস্ট করে দেখো। হেঁটে যাওয়ার জন্য এই যে রাস্তার ধার দিয়ে ব্যারিকেড করে দিয়েছে সান্তা, পুরো আলোকসজ্জায় সজ্জিত পুরো পার্ক স্ট্রিট। আর্চ বিশপস হাউস করলাম এইটাই, গড ব্লেস ইউ, ওই তো লেখা আছে। কোনটা বলতো, ওই যে বাচ্চাটা যীশু খ্রিস্ট শুয়ে আছে, জন্ম হয়েছে কোথায় বলতো, গোয়াল ঘর, যেখানে গরু ছাগল ভেড়া যেসব থাকে সেই জায়গায়। এই দেখ জন্ম হচ্ছে, এই দেখ পাশে সব প্রাণী জীবজন্তু দেখেছিস, এই দেখ উট ছাগল, ওইদিকে হাঁস রয়েছে, এদের একটা ছাগল, ওই দেখ গরু, ওই তো ওই পাশে ছাগলটার ওই পাশে গরু রয়েছে, এটা ঘোড়া। এখানে যীশু খ্রিস্টর জন্ম হয়েছে, জন্মস্থান। জীবজন্তু দেখেছিস, দেখ কি কি রয়েছে, দেখা ঘোড়া আছে, উট আছে, গরু ছাগল হাঁস মুরগি, মানে জীবজন্তু থাকে সেই ঘরে যীশু খ্রিস্টর জন্ম হয়েছে। যেখানে জীবজন্তু থাকে আর সেই ঘরে যীশু খ্রিস্টর জন্ম হয়েছে। এই আমরা এসেছিলাম সেন্ট জেভিয়ার্স কলেজে, আর এখান থেকে বেরিয়ে আবার দেখি কোথায় যাওয়া যায়। 2024 কখনো সাল পড়েনি কিন্তু। ওই সান্টা ক্লান্ত হয়ে গেছে, তুই সান্টা লোক দেখো, লোক তো হবে এখানে। পার্ক স্ট্রিটে আসার এই যে কাহিনী হয়ে গেছে,